আমি একজন আগে থেকে ব্যবসা বাণিজ্য করি দুই হাজার আটে হচ্ছে আমি দুই হাজার এক থেকে বিজনেস করি দুই হাজার আটে হলো শুটিং শুরু করি তো সুতরাং মিশার কাছ থেকে আমার কিছু শিখার নাই যে মিশা আমাকে বিজনেস শিখাবে মিশা আমাকে সিনেমা শিখাবে মিসা আমাকে কোন সিনেমা কিভাবে বানাতে হবে ইন্টারন্যাশনাল মুভি সেটা শিখাবে মিশার কাছ থেকে তো আমার কিছু শেখার নাই মিশাকে আমি মোস্ট ওয়েলকাম টুতে ছয়টা ছয় আমার প্রোডাকশন ছয়টা জুতা কিনে দিয়েছে ছয়টা ছয়টা জুতা কিনে দিয়েছে মিশা থাইল্যান্ডে গেছে আমার শুটিং এ জাপানিস একটা ওয়ার হাউস ভাড়া নিয়েছি আমরা বিশাল ওয়ে হাউস অ্যাকশন করার জন্য সে শ্যুট পরে গেছে ইয়ে থেকে সিনেমা হোটেল থেকে রেডিওয়ে স্যান্ডেল পায়ে দিয়ে চলে গেছে আমি দেখি তার পায়ে স্যান্ডেল আমি বললাম মিশা ভাই পুরো ইউনিট বসা আপনি স্যান্ডেল পরে আসেন আপনি শুট পরা গোল্ডেন কালার স্যুট আপনারা দেখবেন নিঃস্বার্থ ভালোবাসাতে আছে গোল্ডেন কালার শ্যুট আর আপনি পরে আসেন হচ্ছে হলো স্যান্ডেল এটার কারণটা কি জুতা পরে আসেন না কেন ভাইয়া আমাকে তো কেউ বলেনি তাই আমি বললাম আপনার মতন আর্টিস্টকে কেউ জুতা শ্যুটের সাথে জুতা পরে আসতে বলবে হোয়াট ইজ দিস এটা সেই আমরা পাতাইয়া সিটির থেকে অনেক দূরে তারপরে সেই রতন আমার বাংলাদেশী টিম ছিল ষোলো সতেরো জন আর থাইল্যান্ডের টিম ছিল পঁয়ত্রিশ জনের মতন সেই পাতায়া থেকে দেড় ঘন্টা গাড়ি চালায় জুতা নিয়ে আসছে রতন কি কিনে নিয়ে আসছে কালো জুতা সাদা মোজা গোল্ডেন কালার শুট কালো জুতা পারফেক্ট সাদা মোজা আমি বললাম ওনার এটা সিকোয়েন্স যখনই উনি করবেন মোজা হয়ে যাবে সাদা মোজা আমি এটা শুটিং কিভাবে করব। আবার আমি মোজা কিনতে মানে আমার ছ পাঁচ ঘন্টা শুটিং বসে আছি উনি স্যান্ডেল পরে আসছে শুটের সাথে জুতা আনে নাই অথচ আমার প্রোডাকশন ম্যানেজার ছয় জোড়া জুতা কিনে দিছে কার দ্বারা চলচ্চিত্রের উপকার হবে কার দ্বারা হবে তার দ্বারা হবে না অনন্ত জলিলের দ্বারা হবে তাহলে তো অনন্ত জলিলের মতন দিনদারে বানাইতে পারবো